এইবার ইসরায়েলে হামাসর বিরুদ্ধে ব্যবহার করেছে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই ব্যবহার করে হামাসর ঘাঁটি ক্ষিপ্রভাবে আর সময়মতে বা নির্ধারণ করে লওয়া সময়তে ইসরায়েলে আইডিএফে টার্গেট করবলে বা আক্রমণ করবলে সক্ষম হয়েছে ইসরায়েল আর হামাসর এই যুদ্ধখন চলি আছে যুদ্ধর গতি যথেষ্ট তীব্র হয়ে পড়েছে ইসরায়েলে চারিওফালে যে হামাসক ঘেরি ধরে হামাসর সম্পূর্ণরূপে ঘাঁটি উৎখাত করবলে নামি পড়েছে গাজা সীমান্ত ইসরায়েলে সীমান্ত ট্যাঙ্কে ভরাই দিছে সেই ট্যাঙ্ক সমূহ সাজু হয়ে আছে যিকোনো মুহূর্ততে আর যেতিয়াই প্রয়োজন হয় হামাসর উপর আক্রমণ করবলে সেই ট্যাঙ্ক সমূহ সাজু করে রখার দৃশ্য ইতিমধ্যে পোহর লোয়াছে আর সমান্তরালক এতিয়া নতুন ধরনের টুল বা এআই ব্যবহার করেছে হামাসক টার্গেট করবলে হামাসর ঘাঁটি চিনাক্ত করবলে আইডিএফে ইসরায়েল ডিফেন্স ফোর্সে এই যুদ্ধখন আসলতে যি হারত আগবাড়িছে হামাসেও ইসরায়েলক ফেপারি পাতি ধরে আছে হামাসেও যেন তল পড়বলে বিচরা নাই আর যুদ্ধর যিমানেই দিন বাগরিছে সিমানেই ইসরায়েলর যে আক্রমণের সখিয়াও বাড়িছে আর এই যুদ্ধখনের মাজতে বা এই সংঘাতের মাজতে প্রথমবারের বাবে ইসরায়েলে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সর ব্যবহার করেছে বা সহায় লৈছে ইসরায়েলে বা আইডিএফে নিজের যেটা টার্গেট নির্ধারণ করে লৈছে সেই টার্গেটর যেখানি আপডেট সেই আপডেটখিনি লওয়ার ক্ষেত্র এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সর সহায় লৈছে দেশখনে আর ইয়ার সমান্তরালক আন কিছু দিক যদি আমি চাও ইসরায়েলে বৃহৎ হারত একটা আক্রমণের ইতিমধ্যে পরিকল্পনা যুগুত করেছে আর নতুনক প্রায় ১২০০ মান হামাসর ঘাঁটি বা টার্গেট চিনাক্ত ইসরায়েলে করেছে আর এই যুদ্ধখনের আন এক যে ভয়ানক ছবি সেয়া হয়েছে এই যুদ্ধর ফলত সাধারণ গাজা থাকা নাগরিকর যে বিভীষিকা আরো অধিক ছবিখন ভয়ানক হয়ে হয়ে গৈ আছে প্যালেস্টাইনের হেলথ বা স্বাস্থ্য মন্ত্রণালয়ে দাবি করা মতে এতিয়ালৈকে প্রায় ২২,০০০ মান প্যালেস্টাইনি নাগরিক বা গাজাত থাকা লোকে এতিয়ালৈকে আহত হয়েছে এই সংঘাতের পরিপ্রেক্ষিতত আর প্রায় ৮,৮০০ প্রায় ৯,০০০ লোকে মৃত্যুক আকোয়ালি লোবলিয়া হয়েছে এই ৯,০০০ প্যালেস্টাইনি যে নিহত হয়েছে ইয়ার অধিকাংশ হয়েছে শিশু আর মহিলা গাজাত এতিয়া চাবলৈ গলে এটা নরক সদৃশ এটা পরিবেশ ইউনিসেফরও তথ্য ইতিমধ্যে আহিছে যে শিশু প্রায় ৩,০০০ অধিক শিশুয়ে প্রাণ হেরুয়াবলগীয়া হয়েছে এনেকুৱা এটা সংঘর্ষর বিভীষিকা ইয়ার মাজতে জো বাইডেনে আমেরিকার রাষ্ট্রপতিগৰাকীয়ে কিছু সময়ৰ বাবে এটা পজ এটা বিরামৰ কথা কৈছে এই যুদ্ধ এই সংঘাতর এটা পজ হোক কিছু সময়ৰ বাবে এই ধরনের একটা মন্তব্য করেছে জো বাইডেনে আর ইয়ার কারণটো তেওঁ এই ধরনের দেখাইছে যে যাতে যিসকলক পণবন্দী করে রখা হয়েছে তেওঁলোকৰ বাবে যাতে মুকলি করে দিব পৰাকৈ তেওঁলোকৰ যাতে এটা ব্যবস্থা করা হয় সেইখিনি পণবন্দীর বাবে এটা পজ বিচাৰিছে এটা পজৰ কথা কৈছে জো বাইডেনে আমেরিকার রাষ্ট্রপতিগৰাকীয়ে আর আনহাতে রাফা সীমান্ত ইজিপ্তর যে সীমান্ত গাজা আর ইজিপ্তর মাজর যে সীমান্ত তাৰে রাফা সীমান্ত পুনৰবাৰ মুকলি করে গাজা স্ট্রিপত আবদ্ধ হয়ে থাকা আজি এই ২৫-২৬ দিনে আবদ্ধ হয়ে থাকা যিসকল ফরেন পাসপোর্ট হোল্ডার বা যিসকলর বিদেশী পাসপোর্ট যিসকলর আছে বা বিদেশী নাগরিক সেই বিদেশী নাগরিকসকলক ওলাই লৈ যোৱাৰ বাবে এটা যুঁজা চলিছে আর সেই প্রক্রিয়া ইতিমধ্যে আরম্ভ হয়ে গৈছে আবদ্ধ হয়ে থাকা লোকসকলের ভিতর আমেরিকার কিছু নাগরিকও আছে অবশ্যই সঠিক সংখ্যা কৈ দিবলৈ এতিয়াও পৰা হোৱা নাই তেওঁলোকক ইজিপ্ত হৈ তেওঁলোকক লৈ যোৱা হৈছে কিছু আঘাতপ্রাপ্ত গুরুতর রূপত আঘাতপ্রাপ্ত প্যালেস্টাইনী নাগরিককো চিকিৎসার ব্যবস্থা করা হৈছে জো বাইডেনের যে মন্তব্য সেই মন্তব্য যথেষ্ট তাৎপর্য হিসাবে বিবেচিত হয়েছে যেহেতু শেহতীয়াক বিদেশী পাসপোর্ট থাকা লোকসকলক ওলাই লৈ যোৱাৰ প্রক্রিয়াটো আৰম্ভ হৈছে তেনে পরিপ্রেক্ষিতত বা তেনে এটা পরিবেশের মাজতে আমেরিকাতে মন্তব্য করলে মিনিয়াপলিসত এই মন্তব্য করেছিলেন জো বাইডেনে আর আনহাতে যদি আমি ইজরায়েলের দিকের চাবলৈ যাও ইজরায়েলের নাগরিক বহু নাগরিকর বা বহু পণবন্দী করে রখা হস্টেজ করে রখা হামাসে নাগরিকর মৃত্যু ঘটার কথা প্রকাশিত হয়েছে হামাসেও সেই ধরনের দাবি করেছে যে ইজরায়েলের আক্রমণের বাবে কিছু হস্টেজর মৃত্যু ঘটিছে এই এখন ছবির মাজত ইসরায়েলের বাবে এটা কঠিন একটা সময় আর বুকু ডাঠ করে যেন ইসরায়েলে এই আক্রমণ গাজা স্ট্রিপত হামাসের উপর চলাই আছে বুকু ডাঠ করে অর্থাৎ এতিয়াও ইসরায়েলি বহু নাগরিক প্রথমেই কোয়া হয়েছিল যে ২০০ৰো অধিক নাগরিকক হামাসে পণবন্দী করে রাখিছিল
আৰু সেই সকল হস্টেজ সেই সকল পনবন্দী এতিয়া হামাসৰ জিম্মাতে আছে হামাসৰ হাততেই বন্দী হৈ আছে সেই লোকসকলক ইজৰাইলী নাগৰিকসকলক কেনেকৈ ইজৰাইলে নিজৰ দেশখনে উদ্ধাৰ কৰিব সেই এটা প্ৰসংগ কিন্তু সেই হস্টেজ হৈ থকা অৱস্থাতে আক্ৰমণৰ চোক ইজৰাইলে বঢ়াই তুলিছে মূল লক্ষ্য যে চাৰিফালৰ পৰা হামাসক ঘেৰি ধৰি হামাসক নিশেষ কৰিব যি নহওক এই যুদ্ধখন আগবাঢ়িছে আৰু এই যুদ্ধখনে পৰৱৰ্তী সময়ছোৱাত কি ধৰণৰ ৰূপ লয় সেয়াও নিশ্চিতৰূপে এটা ডাঙৰ বিষয় এটা তাৎপৰ্যপূৰ্ণ বিষয় কিন্তু গোটেই বিশ্বৰ চৰ্চাৰ কেন্দ্ৰবিন্দু হৈ আছে এই যুদ্ধখন